শুরুতেই ক্রিকেট আজও বিশ্রামে ছিল জাতীয় দল, তবে ঘাম ছড়িয়েছেন ব্যাকআপ লিস্টে থাকা ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপ স্বপ্ন কঠিন হলেও নিজেকে শতভাগ প্রস্তুতি রাখছেন সাইলেন্ট কিলার। নতুন বলের চ্যালেঞ্জ আর স্কিলের উন্নতিতে সিরিয়াস ব্যাকআপ ক্রিকেটাররা, জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। যে ফিল্ডিং ইস্যুতে মূল দল থেকে ছিটকে ব্যাকআপ লিস্টে মাহমুদুল্লাহ, সেটা নিয়ে আরও মনোযোগী সাইলেন্ট কিলার। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটারের পাশে যে কজন, সবাই তরুণ। তারপরও চলনে বরণে সবার চেয়ে সিরিয়াস। বুধবার বিশ্রাম ছিল জাতীয় দলের, মিরপুরে আনাগোনা ব্যাকআপ ক্রিকেটারদের। মাহমুদুল্লাহ সৌম্য সরকারকে নিয়ে উচ্ছ্বাস শিশু কিশোরদের মাঝে। পেস মোকাবেলায় শুরু মাহমুদুল্লাহর ব্যাটিং অনুশীলন। নতুন কিছু নয়, সাবেক বাংলাদেশ অধিনায়ক ব্যাট করেছেন চেনা ভঙ্গিতে, কখনো পুল শট, কখনো দাউন দ্য উইকেটে এসে খেলেছেন অ্যাডিলেড কার্ডিফ জয়ের নায়ক। এশিয়া কাপ স্কোয়াডে নেই, বিশ্বকাপ দলে থাকবেন সে সম্ভাবনা ক্ষীণ। তারপরও নিজের প্রস্তুতির পুরোটাই রাখছেন মাহমুদুল্লাহ। আমার তো মনে হচ্ছে যে ভালো শেপে আছে, আর এবং আসলে এই প্রিপারেশন ফেজটা বেশ বড় লম্বা সময় ধরে, তো আমার কাছে মনে হয় যে সে আরও কয়েকটা সেশন করলে ভালো রিদমে চলে আসবে। স্পিন কোচ হলেও সোহেল ইসলামের কাছে ব্যাটিং পরামর্শের জন্য ছোটে যান ক্রিকেটাররা। নাঈম শেখ, নাজমুল হোসেনের মতো সৌম্য সরকারও সে পথে। কেন হারানো ছন্দ ফিরে পাচ্ছেন না সৌম্য? ও আসলে রিকভারি করার চেষ্টা করছে, যে কোথায় কোথায় আসলে ওর কাজ করতে হবে সেটা ও জানে, এবং কোচের সাথেও দীর্ঘদিন ছিল, ও প্র্যাকটিস করেছে, যে মানে ওকে কিছু রোল দেওয়া হয়েছে এবং আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছে। জাতীয় দলের ফর্মেটেই অনুশীলন চলে ব্যাকআপ ক্রিকেটারদের, যেখানে ফিটনেস স্কিলের প্রতি বেশি মনোযোগ। বিশেষ করে নতুন বলে কি করে ভালো করা যায়, তারা যদি টিমে ঢুকে তাহলে কোথায় আসলে তারা আসলে চ্যালেঞ্জগুলো পাবে সেভাবে প্রিপারেশন নিচ্ছে, এটা স্কিলের কাজ। আর যেটা নর্মালি হয় যে প্রিপারেশন বেস ট্রেনিং হচ্ছে, যে আসলে কে নতুন বলে খেলবে, কিভাবে খেলবে, এই প্র্যাকটিসগুলো একসাথে। এশিয়া কাপ মিশনের আগে ঘরের মাঠে আরও দুদিন অনুশীলন করবে বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।